নমস্কার, আমি দীপসা মজুমদার। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে সকল ভাষা শহীদদের আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের নিবেদন কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা নকুল সাহেব। শোনো শোনো সবাই, একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন, সাহেব হতে চেয়ে। বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের, এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদা আর কটা ভাষায় আছে, আমরা কেন বেঁকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি, আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলায়, ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্তি দিও আচ্ছা করে মূলে। নমস্কার।